চশমা ভেঙে খেলা হবে, হ্যাঁ, যেহেতু আমি আমার চোখে চশমা আছে, চশমা ভেঙে খেলা হবে নানা রকম ভাবে। চশমা ভেঙে খেলা হবে এমন হুমকি দেওয়ার পর এবার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় উত্তপ্ত অনুব্রতগড়। বিজেপি করার অপরাধে বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগানোর ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। শম্ভুপাড়ুই নামে 15 নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী এবার লোকসভা নির্বাচনে পিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন। তিনি ভোট শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরছিলেন তখনই প্রথম দফায় তাকে আটক করে চশমা ভেঙে ফেলা হবে সহ ইত্যাদি হুমকি দেওয়া হয়। তবে সোমবার সেই ঘটনার পরও শেষ হয়নি ক্ষোভ। এরপরই মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়িতে 20 মিনিট ধরে থেকে নানানভাবে হুমকি দেওয়া হয়। আর এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আগুন লাগানোর ঘটনা ঘটে এবং বাড়ির একাংশ আগুনে পুড়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি ফের একবার পোস্ট পোলিং হিংসার ঘটনা ঘটল কেষ্টগড়ে। কারা করলো বলতে, গতকাল রাত 12:10 নাগাদ টিএমসির 5 জন কর্মী আমার বাড়িতে এসেছিল আমাকে হুমকি দিতে, যে আমি বিজেপি করছি পড়াতে, বিজেপি করা যাবে না, বিজেপি করলে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম জ্বালিয়ে ফেলবে, এরকম হুমকি দিয়ে গেছে। তারা আমার বাড়ি থেকে বেরিয়েছে 12:30 নাগাদ। ওরা 12:10 নাগাদ এসেছিলো, প্রায় 20 মিনিট আমার বাড়িতে ছিল, ওই বারান্দায় ওই জায়গাটা বসে 20 মিনিট ধরে আমাকে ঠেট করেছে। ঠেট করে ওরা 12:30 বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, তারপরে আগুনের আওয়াজ শুনে 2 নাগাদ দেখলাম ওখানে দাগদাগ করে আগুন জ্বলছে। অবশ্যই যারা আমাকে হুমকি দিয়ে গেছে তারা সব টিএমসি কর্মী, অবশ্যই প্রাণ নাশের হুমকি, মানে হাত পা ভেঙে ফেলার হুমকি, হ্যাঁ, বিভিন্ন রকম হুমকি যেরকম দেয় আর কি। ঠিক আছে, আমি বিজেপি করি, অবশ্যই। গত পরশুদিন আমাদের ইলেকশন যখন শেষ হয়েছে, ইলেকশন শেষ হওয়ার পরে যখন আমি পোলিং বুথ থেকে যখন বেরিয়েছি তখন আমাকে রাস্তায় আটক করা হয়েছিল, তখন আমাকে রাস্তায় আটক করে হুমকি দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে আপনার মানে গত পরশুদিন সন্ধ্যে প্রায় 7টা নাগাদ, ঠিক আছে, ভোট যখন আমাদের শেষ হয়েছে তারপরে পোলিং বুথ থেকে যখন বেরিয়ে আমি যখন ফিরছি তখন আমাকে রাস্তায় আটকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল, চশমা ভেঙে খেলা হবে, হ্যাঁ, যেহেতু আমি আমার চোখে চশমা আছে, চশমা ভেঙে খেলা হবে নানা রকমভাবে। তারপরে গতকাল রাত্রিবেলায় এসে হুমকি দিল, হুমকি দেওয়ার পর ওরা আমার ঘর থেকে বেরিয়ে 12:30 নাগাদ ওরা বেরিয়ে যাওয়ার পরে আমরা শুয়ে পড়েছিলাম, তারপরে আমরা আওয়াজ শুনে আমরা বেরিয়ে দেখি ওইখানটা দাউদায় করে আগুন জ্বলছে।